বাংলাদেশের দাবার রানী রানী হামিদ বাংলাদেশ মহিলা দাবার জীবন্ত কিং বদন্তি দাবা পছন্দ করে আর রানী হামিদকে চেনে না এমন মানুষ আমাদের দেশে খুঁজে পাওয়া অসম্ভব বটে রানী হামিদ উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন ওনার পুরো নাম সৈয়দা নেসা খাতুন ডাক নাম রানী বিয়ের পর তিনি স্বামীর নাম যুক্ত করে রানি হামিদ হন ওনার স্বামীর নাম কর্নেল হামিদ ক্রিয়া জগতে তিনি রানী হামিদ নামে পরিচিত বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার এই ডানি হামিদ উনিশশো সালে তিনি খেতাব অর্জন করেন তিনি বার মহিলা দাবাদ চ্যাম্পিয়ন হন ও তিনবার ব্রিটিশ দাবাদ চ্যাম্পিয়ন হন রানী হামিদের সন্তান কায়সার হামিদ উনিশশো আশি দশকের ক্রীড়া জগতের খ্যাততম ফুটবল খেলোয়াড় এখন বয়স আশি বছর আজ থেকে শুরু হওয়া মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে উনি তাও খেলছেন উনি যদি সুস্থ থাকেন টুর্নামেন্টের সময় এই মহিলা দাবাতেও উনি চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার দাবার বাংলাদেশ দাবার এই রানী দাবা জগতের কিংবদন্তি রানী হামিদের জন্য থাকলো শুভকামনা